নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ভিডিও ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দেখুন, কমেন্ট বক্সে আপনাদের করা প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। কমেন্ট বক্সে বন্ধুরা প্রশ্ন করেছেন, মেচেতার দাগ কিভাবে দূর করবেন। সহজেই আমি আপনাদের সমাধান দেব। এতে আপনারা মাত্র 5 দিন কি 7 দিন ট্রাই করলে আপনাদের মেচেতার দাগ নিয়ে যে সমস্যা আছে তা সহজে সমাধান হয়ে যাবে। আবার কমেন্ট বক্সে আমাকে বন্ধুরা বলছেন যে কিভাবে তাদের ওজন নিজেরা কমাবেন। কোনো ওষুধ নয়, কোনো কিছু নয়, মাত্র 3 দিনে আপনি আপনার ওজন 5 কেজিও পর্যন্ত কমাতে পারবেন। তবে যে নিয়মগুলো আজকে আমি আপনাদের বলবো সেগুলো চেষ্টা করে দেখতে পারেন, অ্যাপ্লাই করুন, অবশ্যই হবে। তারপরে আসি আমি নেক্সট টিপসে। বন্ধুরা, আপনারা যদি এই একটা পানীয় বানিয়ে খান, 1 সপ্তাহের মধ্যে আশ্চর্য ফল পাবেন। পানীয়টা কখন খাবেন, কিভাবে বানাবেন আর খেলে কি হবে, সমস্ত কিছুই আমি আপনাদের শেয়ার করব। তবে চ্যানেলে যদি নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আরও আমার একটা ছোট্ট অনুরোধ আছে বন্ধুরা, আমার একটি নতুন হিন্দিভাষী চ্যানেল আছে, গণেশ অ্যান্ড সুমন নিউ ব্লগস। ওই চ্যানেলে গিয়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। যাই হোক, চলুন আমরা চলে আসি আমাদের আসল আলোচনাতে। মেচেতার দাগ নিয়ে আর সমস্যা ভোগ করতে হবে না। জানেন কেন মেচেতার দাগটা হয়? যদি অনেক বেশি পরিমাণে রোদে ঘোরা হয়, রোদের পোড়া দাগ আমাদের গালে বসে যায়। এছাড়াও যদি মুখ ভালোভাবে পরিষ্কার করা না হয়, তাতেও মেচেতার দাগ হয়। আবার অনেকের থাইরয়েডের সমস্যা কিংবা শরীরে নানা প্রবলেমের জন্য এটা হয়। তবে ভয় করার কোনো দরকার নেই বন্ধুরা, আমি এনেছি আপনাদের জন্য সহজ সমাধান। দেখুন, বাড়িতে তো লেবু থাকে, লেবুর রস এবং চিনি ভালোভাবে মিশিয়ে নেন। চিনিটাকে একটু হাতে করে লেবুর রসের সাথে মিলিয়ে নেবেন, তাহলে চিনি গুলে গেল লেবুর রসের সাথে। ওই মিশ্রণটা আপনারা আপনাদের মুখে ভালোভাবে লাগিয়ে 15 মিনিট রেখে দেন। 15 মিনিট রেখে আপনারা আপনাদের কাজ করুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে নেন, তাহলে দেখবেন মেচেতার দাগ চলে গেছে। তবে এটা নিয়মিত করতে হবে, একদিন দুদিন তিনদিন করলে ফল পেলাম না ছেড়ে দিলাম এরকম করলে হবে না। চন্দনের গুঁড়ো, গ্লিসারিন এবং লেবুর রস আপনারা 1/2 চামচ করে সবগুলো একসাথে মিশিয়ে নেন, তারপর ওই মিশ্রণটা মুখে লাগিয়ে রেখে দিন। যখন মেচেতার দাগের জন্য আলুর রস ভীষণ কার্যকারী, আলুকে ভালোভাবে পেস্ট করে নেন, তারপর ওই রসের সাথে আপনারা মধু মেশান, ভালোভাবে মিশ্রণটি আপনারা মুখে যেখানে যেখানে দাগ হয়েছে সেখানে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন, দেখবেন দাগ অনেকটাই চলে গেছে। তবে আমি সব টিপসই বলছি, কিন্তু তার সাথে আমি আপনাদের বলবো অ্যালোভেরা জেলটা আপনারা রেগুলার ইউজ করুন। তবে নিয়মিত সব কিছুটাই ব্যবহার করতে হবে ধৈর্য সহকারে, তবেই সম্ভব। কিছু না পারলেও বন্ধুরা, টক দই ত্বকের পক্ষে ভীষণ উপকারী। টক দইয়ের সাথে মধু মিশিয়ে মুখটাকে ম্যাসাজ করতে পারেন কিংবা মুখে লাগিয়ে রাখতে পারেন। আর যদি তাও না পারেন, শুধু টক দই দিয়ে মুখটা ম্যাসাজ করলেও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। যাই হোক, আপনারা এগুলো অ্যাপ্লাই করে দেখুন, আমার মনে হয় তবে আপনাদের যে সমস্যা রয়েছে সেটা সমাধান হয়ে যাবে। আমি চলে আসি আমার পরের টিপসে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সেই পানীয়র কথাই বলবো যেটা 7 দিন খেলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের শরীরে কেমন আশ্চর্যজনক পরিবর্তনটি হতে চলেছে। দেখুন বন্ধুরা, আপনারা অনেকভাবে অনেক কিছু খেয়েছেন, কিন্তু এটা একটিবারের জন্য ট্রাই করুন, আমি ফল পেয়েছি। আপনি কি চান আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে? আপনি নিশ্চয়ই কিছু না চান, একটা জিনিস তো চাইবেনই, যাতে আপনার ত্বকটার জেল্লা বাড়ে, আপনার হজমের সমস্যাটাকে ঠিক করতে নিশ্চয়ই চান। তাহলে কিছু না হোক, এটা আমাদের মানে এই দুটো সমস্যা আমাদের হয়েই থাকে, তাহলে এই পানীয়টি একবার তৈরি করে নিজেরা 7 দিন খেয়ে দেখুন। আমি বলছি কিভাবে এই পানীয়টা আপনারা তৈরি করবেন। আশা করি সকলেই সকালে লেবুর রস খেয়ে থাকেন, মানে গরম জল দিয়ে লেবুর রস কেন খান, পেট পরিষ্কার করার জন্য। তাহলে যদি আপনাদের এই অভ্যাস থেকে থাকে, আমি বলবো ভালোই আছে। কিন্তু এর সাথে আপনারা দুটো উপাদান মিশিয়ে নেন, আমি বলছি কিভাবে তৈরি করবেন। 3 কাপ কুসুম গরম জল নেন, তারপর আদা একটু থেতো করে ওই গ্লাসের জলে মিশিয়ে নেন, মানে 3 কাপ গরম জল একটা গ্লাসে ঢালুন, 1 চামচ মধু মেশান, তার সাথে সাথে আদার রস মেশান, আদাটাকে থেতো করে দেন, তারপর ওই গ্লাসের জলে ফেলে দেন, ভালোভাবে নাড়িয়ে দেন, তারপর একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে
ওই জলটা আপনারা সকালে খালি পেটেও পান করুন, আবার সারা দিনে একটু একটু করে পান করতে পারেন। এটা করলে আপনাদের শরীরের অনেক রোগকে আপনারা বিদায় দিতে পারবেন, তার সাথে সাথে রক্ত পরিষ্কার হবে, হজমের সমস্যা একেবারে চলে যাবে, তার সাথে সাথে আপনাদের ত্বক একেবারে উজ্জ্বল হয়ে যাবে, ক্যান্সার প্রতিরোধ করবার ক্ষমতা ফিরে পাবেন। তো বন্ধুরা, এটা আপনারা 7 দিন করে দেখুন, অবশ্যই ফল পাবেন। চলে আসি আমি পরের টিপসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমায় কমেন্ট করেছেন ওজন কিভাবে কমাবেন, তো প্রথমে আপনারা 3 দিন ট্রাই করে দেখুন কতটা ওজন কমাতে পাচ্ছেন। এটা চেষ্টা করলে পারা যায়। প্রথমে যেটা করণীয়, ডায়েট চার্টকে ফলো করুন। আপনি কি খাচ্ছেন? যদি তেল খাচ্ছেন তাহলে কোনোভাবে, মানে রান্নাতে যদি বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করছেন বেশি টেস্টি বানাবার জন্য, তাহলে কোনোভাবেই আপনার ওজন কমানো সম্ভব না। তো স্বাস্থ্যকর উপায়ে আপনি আপনার ওজন কমিয়ে নিতে পারেন বাড়িতে বসেই, কোথাও যাবারও দরকার নেই। প্রথম দিন আপনারা ফলো করুন, প্রথম দিন আপনারা ডায়েটে ফল রাখুন, তবে বেশি নয়, বারে বারে খান কিন্তু অল্প পরিমাণে খান, এতে আপনাদের শরীর খুব হালকা থাকবে। আপনারা এই সময়, মানে প্রথম দিন যে ফল খাবেন তাতে কলাটা বাদ দিয়ে দিবেন, কলা রাখবেন না। ভাতটা না খেলেই ভালো হয়, খেলেও হাফ কাপ এরকম খাবেন। সবজি, কাঁচা সবজি খেতে পারেন খুব অল্প তেলে রান্না করে। তারপর আপনারা একটা সেদ্ধ ডিম রাখতেই পারেন ডায়েট চার্টের প্রথম দিনে, আর ফল রাখতে পারেন। রাত্রেবেলাতে আপনারা শশা, গাজর এইসব কাঁচা রাখতে পারেন, তবে বলবো প্রথম দিন আপনারা ফল খাওয়ার মধ্য দিয়ে কাটিয়ে দেন, বেশি ভারী খাবারটা খাবেন না। চলে আসবো দ্বিতীয় দিনের চাটে। দ্বিতীয় দিনে বন্ধুরা আপনারা ডায়েট চাটে রাখতে পারেন ভাত, আপনার পছন্দ মতো সবজি রান্না করে খেতে পারেন, তবে খুব কম তেলে, আর তেল না দিলে তো আরোই ভালো হয়। তবে এই দিন আপনারা কি কি খেতে পারেন, লেটুস শাক খেতে পারেন, বাঁধাকপি খেতে পারেন, ব্রোকলি খেতে পারেন, এরকম কাঁচা সবজি খেতে পারেন, তবে ভাত খুব অল্প পরিমাণে খান। এই দিন 8 থেকে 12 গ্লাস জল অবশ্যই খাবার চেষ্টা করবেন, তবে খেয়াল রাখবেন এই 3 দিনের চাটে যদি আলু না খেতে পারেন তাহলে আরোই মঙ্গল, কারণ আলুতে খুব বেশি পরিমাণে শর্করা থাকে, আলুটাকে এড়িয়ে যাবার চেষ্টা করবেন। যদি মন যায় তাহলে না খাওয়ার মতোই খাবেন, মানে খুব অল্প পরিমাণে। বন্ধুরা তৃতীয় দিনে আসি। তৃতীয় দিন খুব সোজা, যেহেতু 2 দিন কষ্ট করেইছেন, তৃতীয় দিন আপনারা পেট ভরে সবজি খেতে পারেন, পেট ভরে ফল খেতে পারেন, তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খেতে পারেন। তারপর আপনি আপনার ওয়েট মেপে দেখুন, তবে পেট একেবারে খালি রাখলে ওয়েট কমে না। বারে বারে খান, কম করে খান, তেল আলু একেবারে এড়িয়ে চলুন। আলু যদি খেতেই হয় তো বন্ধুরা আলুটাকে আপনারা সেদ্ধ করে জলটাকে ফেলে অল্প পরিমাণে খান। একটা কথা বন্ধুরা খেয়াল রাখবেন, এই 3 দিনের ডায়েট চার্টে মোটেও কোনো খাবারে যেন চিনি না থাকে, তাহলে দেখবেন আপনাদের শরীর 3 দিনে কত হালকা হয়ে গেছে, একবার নিজেরা অ্যাপ্লাই করে দেখুন বুঝতে পারবেন। আজকে আমার দেওয়া টিপস অবশ্যই আপনাদের স্বাস্থ্যের উপর নজর রেখেই আমি বলেছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই ওজন কমিয়ে নেন। ধন্যবাদ।